আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল নারী নির্যাতন প্রতিরোধে ইসলামের ভূমিকা সম্মানিত ভাই বোনেরা আল্লাহরবুল আলমিন পৃথিবীতে মনুষ্য জাতিকে সৃষ্টি করেছেন এক অন্যতম মহৎ উদ্দেশ্য দিয়ে আর তা হলো আল্লাহ রব্বুল আলেবিনের ইবাদাহ প্রতিষ্ঠা করা রব্বুল আলমিন স্বাদ করছেন আমি মানব ও দানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্যে আল্লাহ রব্বুল আলমীনের এই সৃষ্টি উদ্দেশ্য পৃথিবীতে সত্যিকার অর্থে যদি বাস্তবায়িত হয় তাহলে এই পৃথিবীর পরিবেশ শান্ত হবে সুশৃঙ্খল হবে সুন্দর হবে সুখময় হবে এবং সে উদ্দেশ্য প্রতিষ্ঠার জন্যেই সেই উদ্দেশ্য পৃথিবীতে কায়েম করার জন্যেই রব্বুল আলামিন যুগে যুগে অগণিত নবী এবং রসুলকে প্রেরণ করেছেন যেন তারা মানুষকে সে উদ্দেশ্যের কথা স্মরণ করিয়ে দেয় যে উদ্দেশ্যে আল্লাহরব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন আর তা হলো তার ইবাদত করা তারা যেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের ইবাদতমগ্ন হয় পরস্পরের প্রতি জুলুম পরস্পরের প্রতি অন্যায় গালমন্দ করা এবং সম্মান সম্মানের হানি ঘটানো ইত্যাদি যেন তাদের কাজ না হয় এজন্য আল্লাহ আল্লাহরব্বুল্লা আলমিন একদিকে ইবাদতের কথা বলেছেন অপর দিক থেকে সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে অন্যায় অনাচার থেকে জন নির্যাতন থেকে মানুষের প্রতি অসৎ আচরণ থেকে নিষেধ করেছেন জুল এর অর্থ হল নির্যাতন অবিচার অন্যায় অন্যের বৈধ কিছু হরণ করা এসব কিছু এর অর্থ এই জুলুম নির্যাতন এটা সম্পূর্ণ নিষিদ্ধ সেটা শুধু নারীর ক্ষেত্রে নয় পুরুষের ক্ষেত্রে সকল মানুষের ক্ষেত্রে মুসলিম হোক কাফের হোক সকলের ক্ষেত্রেই জুলুম কোনো ব্যক্তির প্রতি জুলুম এটা সম্পূর্ণ নিষিদ্ধ আল্লাহ রব্বুল আলমিন এ জুলুমকে হারাম করেছেন রব্বুল আলমিন ইরশাদ করেছেন মহাগ্রন্থ আল কোরআনে যে আল্লাহ রবুল্লাহ আলমিন যারা তোমাদের মধ্যে জুলুম করবে আল্লাহ বলছেন তাকে আমি কঠিন শাস্তি দান করব হাদিস কুদ্সিতে আল্লাহ রব্বুর আলমিন ইরশাদ করেছেন ইয়া আইবাজি হে আমার বন্দগন ইন্নি হরমা আলা নী আমি আমার নিজ আদ্দার উপর জুলুমকে হারাম করেছি অর্থাৎ আমি ও বিচার করি না জুলুম করি না ফালা চব্বাল সুতরাং তোমরাও পরস্পরে জুলুম করো না এবং রসুরে খেরিম হি আলিহি সাল্লাম হাদিস ইরশাদ করেছেন মানুষের প্রতি অবিচার নির্যাতন অন্যায় অনাচার এসব কিছু কেয়ামতির দিন মানুষের জন্য অন্ধকারের অনেক পর্ব হয়ে দাঁড়াবে যে অন্ধকার ভেদ করা যে অন্ধকার কাটিয়ে ওঠা বা সেই পথ অন্ধকারের পথ অতিক্রম করা মানুষের পক্ষে সম্ভব হবে না বিশেষ করে নারী নির্যাতন নারীর প্রতি অবিচার নারীর প্রতি অন্যায় এটাকে ইসলাম আরও বিশেষভাবে নিষেধ করেছে এক্ষেত্রে ইসলাম বিশেষভাবে আরও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রব্বুল আলমিন নারীর নফস নারীর আত্মা নারীর জীবন সংরক্ষণে এবং তার সম্পদ সংরক্ষণে তার সম্মান সংরক্ষণে এবং তার লজ্জাস্থান সতীত্ব ইত্যাদি সংরক্ষণে বিধান অবতীর্ণ করেছেন মহাগ্রন্থ আল কোরআনুল করিমে এবং নসুরে করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম এ ব্যাপারে নারীদের বিধানের ব্যাপারে এবং নারীদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে বিস্তর বর্ণনা দিয়েছেন তার সুন্না সাহিহাতে সম্মানিত উপস্থিতি রব্বুরা আলমিন পৃথিবীতে মনুষ্য যা সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য এবং মানুষ পরস্পর ভালোবাসা ভাতৃত্ব বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাকবে পৃথিবীতে কোনো প্রকার অন্যায় অন্যায়নাচার করবে না বিশৃঙ্খলা করবে না উশৃঙ্খলা করবে না এটাই হলো সরাই শরীয়তের উদ্দেশ্য শরীয়তের চাওয়া পাওয়া এটাই কিন্তু মানুষ যখন আল্লাহরবুল্লাহ আলমিনের দিনকে ভুলে যায় আল্লাহ রব্বুল্লাহ আলমিনের বিধিবিধানের প্রতি তোয়াক্কা করে না সেটা শিক্ষা গ্রহণ করে না তা থেকে বিমুখ থাকে সেগুলোকে তাচ্ছিল্য করে তখনই মানুষের উপরে সেই বালা মুসিবত আপতিত হয় যে বালা মুসিবতে আজ আমরা কাটাচ্ছি দেনিবাদ করছি এবং একটা উশৃঙ্খল পরিবেশ বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ এবং একটি অন্ধকার পরিবেশ যেন আমাদেরকে ছেয়ে ফেলেছে সম্মানিত উপস্থিতি আল্লাহরব্বুল আলমিন তিনি এই পৃথিবীকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে আল্লাহরব্বুল আলমিন এটাকে আবাদ করার জন্য মানুষের জন্য মানুষ এই পৃথিবীতে পৃথিবীকে সুন্দরভাবে আবাদ করবে এজন্যই তিনি বিধিবিধান দান করেছেন সম্মানিত উপস্থিতি আজকে নারী এবং পুরুষ সকলেই কিন্তু এক আত্মা থেকে তারা এসেছে সেখান থেকেই তাদের সৃষ্টি হয়েছে মহাগ্রন্থ আল আল্লাহ করিমি আলবিন সে কথা মনুষ্য থেকে স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ বলেন হে মণ্ডলী আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নর নারী থেকে মিন্নাফ সিং ওয়াহিদা এক আত্মা থেকে এবং সে আত্মা থেকে আবার তার জোড়া সৃষ্টি করেছেন ওখাল আখামিনহা জাউজাহা আল্লাহব্লাহ আলমিন সেই আত্মা থেকেই তার জোড়া সৃষ্টি করেছেন অবশ্য মিনহু ম্যা রিজ্যাং কে এবং সেখান থেকেই আল্লাহ রব্বুল আলমিন অবহিত নর এবং নারীকে পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছেন দিয়েছেন সুতরাং তোমরা ভয় করো আল্লাহ আলামিন কি। যার ওজিলা দিয়ে যার নামে এবং যে আত্মীয়তার বন্ধন এর দোহাই দিয়ে তোমরা মানুষের কাছে চাও সেই আল্লাহকে এবং সেই আত্মীয়তার বন্ধন সম্পর্কে তোমরা সতর্ক থাকো আল্লাহরব্বুর আলমিন তোমরা যা করো তিনি তা পর্যবেক্ষক তিনি তা দেখছেন সুতরাং আল্লাহ রব্বুর আলমী এখানে মনুষ্য জাতিকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তাদের সৃষ্টি হয়েছে এক আত্মা থেকে তারা একই আত্মা থেকে এসেছে সুতরাং তারা পরস্পরের প্রতি সহানুভূতি দেখাবে সহমর্মিতা দেখাবে একজন আরেকজনের প্রতি সুন্দর আচরণ করবে একজন আরেকজনের অধিকার সংরক্ষণে সজাগ থাকবে এ স্মরণ করিয়ে দিয়েছেন সম্মানিত অবস্থিতি আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে নারী নির্যাতন প্রতিরোধে ইসলামের ভূমিকা আমরা এখানে বিষয়টিকে বিভিন্ন পয়েন্টে উল্লেখ করতে পারি প্রথমত হল নারী নির্যাতনের বিভিন্ন দিক ও বিভিন্ন চিত্র আর তা প্রতিরোধে ইসলাম কি ভূমিকা নিয়েছে তা আমরা এখানে পয়েন্ট আকারে আলোচনা করার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি নারী আজ পৃথিবীতে শুধু আমাদের দেশেই নয় সারা বিশ্বেই বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে এবং বিভিন্ন প্রকারের নির্যাতন মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন যৌন নির্যাতন আরও বিভিন্ন প্রকারের নির্যাতনের তারা শিকার হচ্ছে এর মধ্যে যেমন নারীকে পাচার করা হচ্ছে দেশ থেকে অন্য জায়গাতে দাসী হিসেবে বিক্রি করা হচ্ছে যৌন দাসী হিসেবে বিক্রি করা হচ্ছে এরপরে আমাদের দেশের মাটিতেই আরও বিভিন্ন জায়গাতে নারীদেরকে বৃত্তিতে। প্রতিটা বৃত্তিতে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে বাধ্য করা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে স্বাধীনতা নারীদেরকেও যৌন হয়রানি করা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে গর্ভবতী নারীদের প্রতি অন্যায় আচরণ করা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে নারীদের সম্পদের অধিকার দেওয়া হচ্ছে না তাদের সে অধিকার হনন করা হচ্ছে এবং মোহর দেওয়ার পরিবর্তে নারীদের কাছে আরও যৌতুকের দাবি করা হচ্ছে এটা নেহায়াত জুলুম নেহায়াত অন্যায় এবং নারীকে বিভিন্ন প্রকার শ্রমে বাধ্য করা হচ্ছে এবং তালাকের অপব্যবহার চলছে এবং যৌতুকের নামে যৌতুকের কারণে কত নারী আমাদের দেশে যে নির্যাতনের শিকার হয়েছে তার হিসাব নেই বিভিন্ন প্রকারের নির্যাতনের শিকার হচ্ছে নারী সম্প্রদায় এই সমস্ত নির্যাতনের ক্ষেত্রে নারীকে কীভাবে এই নির্যাতন থেকে রক্ষা করা যায় নারীর এই নির্যাতন কিভাবে রোধ করা যায় প্রতিরোধ করা যায় এজন্য ইসলামের বিরাট ভূমিকা রয়েছে ইসলামী অনুশাসন পারে নারীর এই সকল নির্যাতন থেকে নারীকে উদ্ধার করে নারী অধিকার ফিরিয়ে দিতে সম্মানিত উপস্থিতি নারীর অত্যন্ত দুরবস্থা ছিল সে আইয়া মি যেটা সকলের কাছেই স্পষ্ট আমরা জানি কিন্তু সেই জাহিলিদের রূপ আমাদের সমাজেও কিন্তু এখনও প্রচলিত রয়েছে সেটা হলো নারীর আল্লাব্বুর আলমিন নারীর আত্মার সংরক্ষণ করেছেন জানের সংরক্ষণ করেছেন যেই সংরক্ষণ জাহিলি যুগে ছিল না বরং তারা একজন কন্যা সন্তানের জন্মগ্রহণকে তারা অপমান হিসেবে গ্রহণ করত এই কারণেই তারা সেই নবজাতক কন্যা শিশুকে জীবন্ত মাটিতে গ্রথিত করত আল্লাহ রব্বুল আলবিন সে কথা মহাগ্রন্থ আল কোরআল খেরিমি ইরশাদ করেছেন আল্লাহ বলছেন যখন জিজ্ঞাসা করা হবে ওই জীবন্ত প্রথিত মাটিতে যাকে গ্রথিত করা হয়েছে যে এই কন্যাকে তাকে জিজ্ঞাসা করা হবে বি বিজম বিন কথিলাত কি অপরাধে তাকে হত্যা করা হলো আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সেই সমস্ত জাহিলি সভ্যতার লোকদেরকে এবং তাদের আচরণ যারা করবে কিয়ামতির দিন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাদেরকে জিজ্ঞাসা করবেন এবং তা তাদের এই অপরাধের কারণে আল্লাহরব্বুল আলমিন তাদেরকে শাস্তি দান করবেন এই হুঁশিয়ারি মহান রব্বুল আলমিন প্রদান করেছেন যাতে করে পৃথিবী পৃথিবীতে নারী তার জানে রক্ষা পায় তার জীবন যেন বেঁচে থাকে সে যেন সম্মানের সাথে থাকতে পারে এবং নারীর সম্পদের সংরক্ষণ ইসলাম করেছে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তিনি বিধান করেছেন কিভাবে তার সম্পদের সংরক্ষণ হয় কিভাবে সে তার সম্পদের অধিকার ফিরে পায় আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সেই বিধিবিধান দান করেছেন জাহিনী সভ্যতার লোকদের আচরণ ছিল যে কোনো এতিমা যে মেয়ের বাবা নাই তার সম্পদ রয়েছে সেই সম্পদের দায়িত্ব এবং সেই মেয়ের দায়িত্ব যে নিত অতপর ওই লোক এই অতিমাকে ওই সম্পদের কারণে সে আটকে রাখত অথবা তাকে বিবাহ দিতও না আবার এই সম্পদগুলো সে তার হস্তগত করে রাখবে এ কারণেই সে তাকে অন্যত্র বিবাহ দিত না তার ব্যবস্থা করতো না শুধুমাত্র এই সম্পদের লিবে আবার অনেক সময় এই নারীর এই অতিম সম্পদকে ভক্ষণ করার জন্য সে নিজেই তাকে বিবাহ করত এবং যথোপযুক্ত মহর তাকে দিত না মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ মুরব্বুর আলমিন সে কথা তুলে ধরেছেন এবং তারা যে জুলুম যে অত্যাচার যে অবিচার তারা করেছে এই জুলুমের বিরুদ্ধে মহাগ্রন্থ আল কোরআন করিম কথা বলেছে আল্লাহ বলছেন যে ওয়া ইনখিফতুম তুম লা তুকসিতু ফিল ইয়াতামা যদি তোমরা তোমরা কিনা করতে পারো যদি ওয়াইন ইনখিফতুম আন লা তুকসিতু ফিল ইয়াতামা الله বলেন যদি তোমরা এই ইয়তিম নারীদের প্রতি ইনসাফ না করতে পারো তাহলে তোমরা কি করো তাদেরকে বাদ দাও তাদেরকে বিবাহ করো না কারণ তোমরা তাদেরকে মোহর দিবে না এ কারণে তোমরা বিবাহ করতে পারো অন্য নারীদেরকে দুই তিন চার অন্য নারীদের মধ্যে তোমাদের যা পছন্দ হয় দুই তিন চার সংখ্যার তোমরা সে সমস্ত নারীদেরকে গ্রহণ করো আর যদি তোমরা ভয় পাও তাহলে একজনকে গ্রহণ করতে পারো অথবা দাসীকে গ্রহণ করতে পারো কিন্তু এই এতিমাকে যদি তোমরা মহর তাদের না দাও মহরের ক্ষেত্রে তাদের ইনসাফ না করো তাহলে তোমরা তাদেরকে গ্রহণ করো না এবং আল্লাহ রব্বুর আলমিন নারীর জন্য মিরাফের ব্যবস্থা করেছেন আল্লাহ উসি কুমুল্লাহু ফি আউলিকারি মিস আলুরবাহ তোমাদেরকে ওয়ারার করছেন যে তোমরা তোমাদের সন্তানের ক্ষেত্রে তোমরা নারীদেরকে পুরুষ বা ছেলে সন্তানের জন্য একজন নারীর ডাবল অংশ দাও অর্থাৎ নারীর অধিকারও এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে এটা হলো বিষয় এবং এর পূর্বে পিতামাতার জন্য কোনো অধিকার ছিল না বা বিরাজ ছিল না তবে যা ওসিয়ত করা হতো অতপর আল্লাহ রব্বুর আলমিন পিতা মাতার জন্য অর্থাৎ সেখানে মার জন্য সেখানে মিরাজ তিনি নির্ধারণ করেছেন সম্মানিত উপস্থিতি এবং নারীর সম্মান রক্ষার্থে বিভিন্ন প্রকারের বিধান ইসলাম করেছে যেমন জাহেরি সভ্যতার লোকদের একটা জঘন্য নীতি ছিল যে কোনো পিতা যখন মারা যেত সেই পিতার যদি স্ত্রী থাকে অর্থাৎ পিতার একাধিক স্ত্রী রয়েছে তখন এ সৎ মা আমরা যাকে সৎ মা হিসেবে চিনি জাহেলি আরবের লোকেরা তাকে বিবাহ করত আল্লাহ আল্লাহর আলমিন তাদের এই ভিন্ন নীতির প্রতি নিষেধাজ্ঞা আরোপ করলেন আল্লাহ বললেন তোমাদের বাবাগণ তোমাদের পিতারা যে সমস্ত নারীদেরকে বিবাহ করেছে বা করে তোমরা তাদেরকে বিবাহ করো না এটা নিষিদ্ধ নারীর জন্য সম্মান প্রতিষ্ঠা করলেন মহাগ্রন্থ আল্লাহ আল্লাহনবুল আলম সেবাতে ইসাদ করেছেন তাদের এই রীতিকে বাতিল করেছেন এবং নারীর জন্য সেখানে মাতৃত্বের সম্মান প্রতিষ্ঠা করলেন যেহেতু সে তার বাবার স্ত্রী সুতরাং সে তার মায়ের সারিতেই আল্লাহ নব্ব আলমিন নারীর সতীত্বকে রক্ষা করেছেন নারীর সতীত্ব অত্যন্ত দামি জিনিস এ কারণেই একজন নারী পৃথিবীতে সম্মানিত হয় এ কারণেই একজন নারী পৃথিবীতে আর শিকার হয় আর এই কারণেই আল্লাহ রব্বুর আলমিন জেনাকে হারাম করেছেন আল্লাহ আল্লাহরবুর আলম বলেছেন তোমরা জিনার ধারের কাছেও যায় না নিকটবর্তী হয় না এটা হলো একটা অশ্লীল আচরণ এবং অন্যায় পন্থা মন্দপন্থা পন্থা সুতরাং এই পন্থাকে তোমরা অবলম্বন করো না এবং এ কারণে রব্বুল আলমিন যে সমস্ত পুরুষ কোনো নারীর লজ্জাস্থানকে অন্যায়ভাবে ব্যবহার করবে জানা করবে অথবা কোনো নারী আল্লাহ রব্বুল আলমিনের এই বিধিবিধান লঙ্ঘন করে নিজেই নিজের সম্মানের কথা ভুলে গিয়ে যেনা বিচারে লিপ্ত হবে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য শাস্তি নির্ধারণ করেছেন তারা যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে রজম করা হবে পোস্তরাঘাত করা হবে পাথর তাদেরকে শেষ করা হবে আর যদি তারা অবিবাহিত হয় তাহলে তাদেরকে একশত ব্যত্রাঘাত করা হবে আবার এর সাথে তাদেরকে দেশান্তর করা হবে ইত্যাদি বিভিন্ন নিয়ম রয়েছে আল্লাহরবুল আলমিন এই সমস্ত বিধিবিধান অবতীর্ণ করে নারীর সতীত্বকে রক্ষা করলেন নারী মানসিক নির্যাতনের শিকার হয়ে থাকে বিভিন্নভাবে এই নীতি সেই ইয়াহুদদের মাঝেও প্রচলিত ছিল ইহুদ সম্প্রদায় তারা যখন নারী মাসিক হতো নারী ঋতুবতী হতো তখন তারা সেই নারীর সাথে বসে তারা খেত না এবং তাদের সাথে বিছানায় শুইত না এটা তাদের কাছে অনেক মন্দ বিষয় মনে হতো আসলেই তারা নারীদেরকে অপমানের এবং সকল প্রকার অনিষ্টের প্রতীক মনে করে থাকে কিন্তু রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম নারীদের সম্মান প্রতিষ্ঠা করলেন তিনি বললেন ইফ আলু কুল্লে সেই ইন ইলান্ন কোনো নারী যদি ঋতুবতী হয় তাহলে আল্লা আল রসুল সাল্লু আলীউসাল্লাম বললেন স্বামীরা তাদের সাথে শুধুমাত্র সহবাস করবে না এছাড়া তাদের প্রতি যে সদাচার করা তাদের সাথে খাওয়া তাদের সাথে থাকা কোনো কিছুতেই কোনো সমস্যা নেই নিকাহ শুধুমাত্র জিমা এটা হল নিষিদ্ধ সহবাস নিষিদ্ধ আল্লাহ রবুল্লা আলমিন ভিত করেছেন এবং রাসুরে করিম সল্লাহ আলীহি ওর হাদিসে তিনি লালুত করেছেন লালুতে দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ রবুল্লা আলমিন ওই ব্যক্তিকে লালুত করুক আল্লাহ রহমত থেকে বঞ্চিত করুক যেই পুরুষ কোনো নারীর হায় অবস্থায় তার সাথে সহবাস করে এবং তার পিছনের রাস্তা দিয়ে সহবাস করে তাদের প্রতি আল্লাহ লুদ্দ বসিত হোক অর্থাৎ সে আল্লাহ রহমত থেকে ধরে যাক এটা আল্লাহ রসুল সল্ল্লাহু আলী ওসাল্লাম এই বিধান জারি করেছেন মহাগ্রন্থ আল আল করিমের অবতীর্ণ বিধানের অনুসারেই এবং নারী শারীরিকভাবে বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হচ্ছে তাদের প্রতি আঘাত করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে গাছে বেঁধে পিটানো হচ্ছে জনসম্মুখে তাকে নির্যাতন করা হচ্ছে এবং যৌন নির্যাতনের শিকার হচ্ছে বর্তমান সময়ে এটা আরও ব্যাপক আকার ধারণ করেছে অথচ আল্লাহরবুল আলমিন সে বিধানগুলো আগেই অবতীর্ণ করেছেন যদি নারীদের প্রতি কেউ অন্যায়ভাবে জবরদস্তি করে নারীর সাথে জেরা করে বিবিচার করে তাকে ধর্ষণ করে নারী এক্ষেত্রে নিরুপায় আল্লাবুল্লা আলমিন তাকে ক্ষমা করবেন কিন্তু যে ব্যক্তি নারীকে সেই নির্যাতন করবে ধর্ষণ করবে তার শাস্তি কী হবে এ ব্যাপারে আহরুল দে বিভিন্ন মত রয়েছে কেউ বলছে যে যে ব্যক্তি কোনো নারীকে ধর্ষণ করবে তার শাস্তি ওই জেনাকার পুরুষের মতোই যদি সে বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে শেষ করা হবে আর যদি অবিবাহিত হয় তাহলে একশো ব্যত্রাঘাত করা হবে আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে তাকে তো এই শাস্তি পেতেই হবে এর সাথে আরও জরিমানা নির্ধারণ হবে অর্থাৎ একজন নারীকে বিবাহ দিলে তার যে মহর নির্ধারণ হয় যেমন তার বোন তার ফুফু ইত্যাদি যে সমস্ত নিকটাত্মীয় রয়েছে তার বংশের তাদের বিবাহের ক্ষেত্রে কতটুকু মহর নির্ধারণ করা হয় এই সমস্ত মহরের পরিমাণ তাকে দিতে হবে এবং এর সাথে আরও সে ওই পুরুষ আরও সে তাকে এই তার সাথে জবরদস্তি করে জেনা করার শাস্তি পাবে কেউ বলছে যারা নারীকে ধর্ষণ করবে তাদের শাস্তি হল আল মহা মহারাবা হাদুর মহারাবা মহারবার শাস্তি অর্থাৎ যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে তাদের বিধানের বিরোধিতা করে জমিনের ফাঁসা সৃষ্টি করতে চায় তাদের শাস্তি তাকে গ্রহণ করতে হবে তাদের শাস্তি কি মহাগ্রন্থ আল অভিবাড়িতে

এবং সেটা প্রকাশ্যে অবশ্যই সেটা যেমন ইসলামী অনুশাসনের বিরোধী এবং সেটা রাষ্ট্রদ্রোহী কর্ম এর দণ্ড হিসাবে তাদেরকে কি করা হবে ইকত্তালু তাদেরকে কতল করা হবে হত্যা করা হবে আউসল্লাবু অথবা তাদেরকে শুলে চড়ানো হবে আউ তোদিহিম আরুজর উদ্দিন খিলাফ অথবা উল্টা দিক থেকে তাদের হাত এবং তাদের পাকে কর্তন করা হবে আউন আর অথবা তাদেরকে দেশান্তর করা হবে সুতরাং তাদের শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যু পর্যন্ত হতে পারে শুলে চড়া পর্যন্ত হতে পারে এটাই হলো ইসলামের বিধিবিধান সম্মানিত উপস্থিতি কিন্তু নারী কেন এই নির্যাতনের শিকার হচ্ছে এটা আমাদেরকে অবশ্যই নির্ণয় করতে হবে এটা বুঝতে হবে ইসলামী অনুশাসন থেকে দূরে সরে যাওয়ার কারণেই শুধু নারী নির্যাতন নয় পৃথিবীতে বিভিন্ন অপরাধ ঘটে থাকে মানুষ বিভিন্ন প্রকার জন নির্যাতনের শিকার হয়ে থাকে শুধুমাত্র আল্লাহরব্বুর আলমিনের দিন থেকে সরে যাওয়ার কারণে কারণ আল্লাহর দিন পৃথিবীতে মানুষের মনুষ্যত্ব প্রতিষ্ঠা করতে এসেছে কারণ মানুষের যদি আল্লাহরবুর আলেমিনের দিন মানার মানসিকতা না থাকে আল্লাহর দিন থেকে সে বিমুখ হয় তাহলে আর সে মানুষ থাকে না সে চতুষ্প জন্তুতে হিংস্র জন্তুতে পরিণত হতে পারে যার বাস্তব চিত্র আমরা আজ দেখছি মানুষ আজ এত মানে এত জঘন্য আচরণ তাদের কাছ থেকে প্রকাশ পাচ্ছে যে সমস্ত আচরণগুলো মূলত পশুত্বের আচরণ পশুর আচরণ হিংস্র জন্তুর আচরণ যেগুলো মানুষের কাছ থেকে প্রকাশ পাওয়া উচিত নয় এই পরিবেশ যেন সুশৃঙ্খল থাকে নারী যেন তার সম্মানের সাথে চলতে পারে নারী যেন তার মর্যাদার মর্যাদা অর্জন করতে পারে নারী যেন তার অধিকার ফিরে পায় এই জন্য ইসলাম বিধি বিধিবিধান আরোপ করেছে যেমন বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের শিকার হচ্ছে এ কারণে যে নারী সে চলাফেরা করতেছে একা চলাফেরা করতেছে পর্দা ছাড়া বে আমরা তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করি না আমরা তাদেরকে পর্দার শিক্ষা দান করি না নাসুরে করিম সল্লি সাল্লাম তিনি ইসাদ করেছেন লা নারী যেন কোনো পুরুষ ছাড়া মানে মাহরম পুরুষ ছাড়া সে যেন কোথাও সফর না করে কারণ যে কোনো মুহূর্তে সে নির্যাতনের শিকার হতে পারে এবং রসুর করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম ইসাদ করেছেন রাজমাতিন কোনো পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনের সময় না কাটায় অথচ আমরা ব্যাপারে আমাদের ভূরক্ষেপ নেয় আমাদের সন্তানদেরকে বিভিন্ন জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় সেখানে তাদের মাহারাম নাই, বিভিন্ন জায়গায় চাকরিতে পাঠায় সেখানে তাদের মাহারাম নাই। সেখানেই কিন্তু তারা এই সমস্ত নির্যাতনের শিকার হচ্ছে স্কুল কলেজে নির্যাতনের শিকার হচ্ছে শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষণের শিকার হচ্ছে বিভিন্ন অফিস আদালতে পুরুষের সহযোগী মহিলা কর্মী তারা নির্যাতনের শিকার হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে পার্কগুলোতে বিভিন্ন পিকনিক স্পটে বিভিন্ন জায়গাতে নারীরা আজকে মারম ছাড়া তারা চলাফেরা করতেছে সেখানেই কিন্তু তারা এই সমস্ত নির্যাতনের শিকার হচ্ছে আর যে সমস্ত পুরুষ মানুষের বাড়িতে গিয়ে পর্যন্ত এই সমস্ত ধর্ষণ এবং আরও অন্যায় আচরণ নারীদের প্রতি করছে তারাও কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত নয় তারাও নারী অধিকার বুঝে না মানুষের অধিকার বুঝে না তাদেরকে দিবি শিক্ষা কিন্তু দেওয়া হয়নি দেয়নি তার পরিবার দেয়নি তার সমাজ দেয়নি তার রাষ্ট্র সুতরাং সে আল্লাহর দিন থেকে যখন সরে গেছে ইসলামী শিক্ষা থেকে যখন সরে গেছে তখন পশুত্ব তার বিবেকের উপর জয়ী হয়েছে যার কারণে তার মাধ্যমে এই সমস্ত অপরাধ ঘটতেছে বিভিন্ন জায়গাতে না যৌতুকের কারণে নারীদেরকে নির্যাতন করা হচ্ছে অথচ ইসলামের বিধান তার বিপরীত আল্লাহ আলব্রাম করেছেন ওহীন না নিহেলা যে তোমরা নারীদেরকে তাদের মহর দাও নেহেলেতেন আই ওয়াজিব হেতেন মোফরহিদহেন ফি হকতিহীন তাদের এই মহর তাদের হক অধিকার সুতরাং আবশ্যকতার ভিত্তিতে তোমরা তাদেরকে তাদের মহর দিয়ে দাও এবং যৌতুক তো দূরের কথা রসুল এখেরিং সল্লাল্লাহ আলীহসাল্লাম ইশাবাদ করেছেন একজন ব্যক্তিকে যেই সমস্ত কারণে সম্মানিত করা হয় বিভিন্ন দেওয়া হয় তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো তার মেয়ে অথবা তার বোন অর্থাৎ যে ব্যক্তি তার মেয়েকে তার বোনকে অন্যের কাছে বিবাহ দিবে সেই মূলত পাওয়ার হকদার অথচ সমাজ আজ বিপরীত উল্টো চলছে তারা যৌতুক চাচ্ছে এবং যৌতুক না দেওয়ার কারণে অনেক নারী নির্যাতনের শিকার হয়েছে অনেক নারী প্রাণ হারিয়েছে অনেক নারীকে জীবন্ত তাদেরকে আগুনে জ্বালানো হয়েছে সম্মানিত উপস্থিতি জাহিলি সভ্যতার একটি স্বভাব ছিল তারা নারীদেরকে মঞ্চালে তালাক দিত আর এই ঈদ্বতের মধ্যে মঞ্চালে আবার ফেরত নিত এমনকি একশো তালাক দিলেও একই নিয়মে তারা চলত আল্লাহ রব্বুল্লা আলমিন নারীর অধিকার প্রতিষ্ঠিত করলেন মহাগ্রন্থ আল কোরআনে তালাককে সীমাবদ্ধ করলেন আল্লাবুল আত্মালা কুমার রতান তালাক হবে মাত্র দুইটি অর্থাৎ দুইবার তালাক দিলে এর মধ্যে ফিরে নেওয়ার সুযোগ আছে। তারপরে আর ফিরে নেওয়ার সুযোগ নেই আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এভাবেই নারীর অধিকার নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করলেন এবং মহাগ্রন্থ আল আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন নারী জাতি যেন তার দাম্পত্য জীবনেও জলুম নির্যাতনের শিকার না হয় এজন্য সুষ্ঠু বিধান করেছেন যদি কোনো মহিলা তার স্বামীকে পছন্দ না হয় তাহলে সে সুন্দরভাবে তার কাছ থেকে চলে আসবে কোনো পুরুষ যদি তার স্ত্রীকে পছন্দ না করে তার প্রতি জুলুম নির্যাতন নয় বরং তাকে সুন্দরভাবে বিদায় দিতে পারে আল্লাহ বললেন আল্লাহ বলছেন তারা দুইবার হত এর মধ্যে তোমরা সুন্দরভাবে তাদেরকে গ্রহণ করবে অথবা তাদের ইজ্জ পর্যন্ত তাদেরকে ছেড়ে দিবে এরপরে তারা চাইলে তারা স্বাধীন যদি তোমরা নিতে চাও তাহলে আবার নতুন বিবাহের মাধ্যমে নিতে হবে অথবা তারা চলে যাবে আর যদি তৃতীয় তালাক দেওয়া হয় তাহলে আর সুযোগ নেই এই নারী যে আবার কোথাও বিবাহ হয় সেখান থেকে সে যদি তালাক প্রাপ্ত হয়ে আসে তাহলে তাকে গ্রহণ করতে পারে সম্মানিত উপস্থিতি এই নারীদেরকে জাহেরি সভ্যতার লোক তারা অধিকার দিত না মিরাজ দিত না আল্লাহ রব্বুর আলমীর নারীদের এই মিরাজ দেওয়ার জন্য আল্লাহ রবুর আলী মহাগ্রন্থ আলোকলনে ইস্বাদ করলেন যে তাদেরকে যেন মোহর দেওয়া হয় আর তাদেরকে যদি মোহর না দেওয়া হয় তাহলে সেই সমস্ত এতিমাকে বা তাদের ব্যাপারে বিবাহের ক্ষেত্রে যেন তারা আগ্রহী না আল্লাহ বললেন যে ও এস্তফত নাকিসা তারা আপনাকে জিজ্ঞাসা করে নারী সম্পর্কে নারীদের বিধিবিধান সম্পর্কে আল্লাহ বলছেন কুলিল্লাহ ইফতি কুমফি হিন আল্লাহ রবী আলমিন নারীদের ব্যাপারে তোমাদেরকে ফতুয়া দেন আল্লাহ তাদের ব্যাপারে তোমাদেরকে বিধিবিধান দেন আল্লাহ বলছেন যদি যদি তোমরা তাদেরকে বিবাহ করতে চাও তাহলে তাদেরকে বহর দিতে হবে অর্থাৎ তাদেরকে তোমরা মহর দিবে মাহুতিবে লেহন তাদের জন্য যা লেখা হয়েছে অর্থাৎ যে মহর যে বিরাজ নারীদের জন্য নির্ধারণ করা হয়েছে অবশ্যই দিবে যদি তা না দাও তাহলে তাদের ব্যাপারে তোমাদের এই আগ্রহ থাকা উচিত নয় এভাবেই নারীদের অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে আজকে নারীরা বিভিন্ন জায়গাতে তাদেরকে শ্রমে বাধ্য করা হচ্ছে অনেক পুরুষ আছে তারা নিজে বসে থেকে খায় খাটেকে তার মেয়ে তার বোন অথচ আল্লাহ রব্বুল্লা আলমিন পুরুষ জাতির উপরে নারীদের সংরক্ষণ করা তাদের প্রতি খরচ করা এটা আবশ্যক করেছেন যেমন বিবাহের মাধ্যমে একজন নারীর সকল প্রকার মানে খরচ তার খরচ বহন করা খাদ্য খাবারের পোশাক পরিচ্ছদের এসব কিছুর খরচ একজন পুরুষের জন্য আবশ্যক করেছেন এবং নারীদেরকে যেন কোনো প্রকার অন্যায় অপকর্মে কেউ বাধ্য না করতে পারে এমন এমনকি দাসীদেরকেও যেন যেন বিবিচারে বাধ্য না করা হয় এজন্য আল্লাহ রব্লা আলমিন নির্দেশ করেছেন আল্লাহ বলছেন তোমরা তোমাদের দাসীদেরকে অন্যায় অপকর্মে বাধ্য করো না জানাই বাধ্য করো না যদি তারা নিজেদেরকে জেনা থেকে মুক্ত রাখতে চায় দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য তোমরা তাদেরকে জানাবে বিচারে বাধ্য করো না এরপরে নারীকে যদি নিরুবায় করা হয় তাকে যদি বাধ্য করা হয় আল্লাহ রব্বাহ আলমিন নারীর উপর কোনো দায়ভার রাখবেন না বরং দায়ভার তাদের উপরেই যারা নারীদেরকে এই সমস্ত কাজ করবে বাধ্য করে আল্লাহ বলছেন নোয় ইকি হন না সাইন্ম বা আদি না গফুর রহিম নারীদেরকে যদি কেউ এই সমস্ত অন্যায় করমে যেন বিচার বাধ্য করে আল্লাহ বলছেন আল্লাহ রবুল আলমিন তাদের জন্য ক্ষমাসী অর্থাৎ নারীদের জন্য এবং তাদের প্রতি দয়াদ্র তাদের প্রতি দয়াশীল এই অপরাধের দায় তাদের যারা তাদেরকে বাধ্য করে সুতরাং নারী বিভিন্ন প্রকার নির্যাতনের শিকার হয়েছে ধর্ষণের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে একটা হলো এখানে সমাজের কিছু দায়বদ্ধতা রয়েছে পরিবারের দায়বদ্ধতা রয়েছে রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে দায় যেই দায়বদ্ধতা কেউ এড়িয়ে যেতে পারে না সমাজ পরিবার তাকে শিক্ষা দেয়নি যে তাকে পর্দা করে চলতে হবে পরিবার তাকে শিক্ষা দেয়নি ইসলামের অনুশাসন তাকে মেনে চলতে হবে পরিবার তাকে শিক্ষা দেয়নি তাকে পর্দা করতে হবে আবার দিক থেকে অনেক নারীরাও তারা প্রগতিবাদী আসলে প্রগতির অর্থ তারা জানে না তারা স্বাধীনতাবাদী কিন্তু স্বাধীনতার অর্থ তারা জানে না তারা স্বাধীনতা মানে মনে করে যে আটো সঠো পোশাক পাতলা পোশাক এবং টাইট পোশাক পরে বের হওয়া নিজের সৌন্দর্য প্রকাশ করা এটাই স্বাধীনতা এটাই স্বাধীনতা নয় বরং পৃথিবীতে কোনো মানুষ স্বাধীন নয় সকলেই পরাধীন সকলেই আল্লাহর বান্দা সুতরাং আল্লাহরবুল আলমিনের বিধি বিধান পালন করাটাই হল স্বাধীনতা তাহলে একজন মানুষ নিজেকে মুক্ত রাখতে পারে অপরাধ করা থেকে নিজেকে মুক্ত রাখতে পারে অন্যের অপরাধের শিকার হওয়া থেকে এজন্য নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে তার পরিবারকে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে সমাজকে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে রাষ্ট্রকে কারণ মানুষ আল্লাহরবুল আলমিনের মানুষ সুশৃঙ্খল হতে পারে দুইভাবে একটা হলো আল্লাহর বিধি বিধান অন্তর থেকে মেনে কারণ যে আল্লাহকে ভয় করে তার দ্বারা কখনো অপরাধ হওয়া সম্ভব নয় সে অপরাধ করতে পারে না কারণ তার হৃদয়ে আল্লাহর ভয় কাজ করে আর দিক থেকে মানুষ সুশৃঙ্খল হয় রাষ্ট্রীয় শাসনের মাধ্যমে রাষ্ট্রীয় অনুশাসন থাকলে মানুষের ভিতরে অপরাধ প্রবণতা থাকলেও সে সেখান সে তার অপরাধকে প্রকাশ করা থেকে বিরত থাকে সেটাকে প্রয়োগ করা থাকে বিরত থাকে কারণ তার শাস্তির ভয় রয়েছে সুতরাং আল্লাহরব্বুরমিনের বিধিবিধান প্রতিষ্ঠা ইসলামী অনুশাসন প্রতিষ্ঠায় নারী নির্যাতন প্রতিরোধের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষকেই যেমন ভূমিকা পালন করতে হবে সেভাবে পরিবারকেও ভূমিকা পালন করতে হবে সমাজকে ভূমিকা পালন করতে হবে এবং রাষ্ট্রকে অত্যন্ত জোরালো ভূমিকা পালন করতে হবে কিভাবে ধর্ষকরা ঘুরে বেড়াবে নারী নির্যাতনকারী আমাদের মাঝে ঘুরে বেড়াবে কোটি কোটি জনতার মাঝে এবং রাষ্ট্রের সেই বিশাল শক্তি যেখানে অনেক বাহিনী রয়েছে সরকার সরকারের অনেক শৃঙ্খলা মানে শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন বাহিনী যারা মানুষের নিরাপত্তার কাজ কাজের জন্য মানে নিয়োজিত রয়েছে তারা থাকা অবস্থাতে এই সমস্ত অপরাধীরা তারা ঘুরে বেড়াবে এটা একটা জাতির জন্য অত্যন্ত অপমানজনক আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে হেদায়াত দান করুক শুধু নারী অধিকার নয় মানব অধিকার মানুষের অধিকার মানব অধিকার পৃথিবীতে প্রতিষ্ঠা করার এবং সর্বোপরি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রব্বুল্লা আলমিনের বিধান প্রতিষ্ঠা করে ইমানের উপরে টিকে থেকে দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার তফিক দান